আগামীকালের মধ্যেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী সচিবালয়ে চলছে ছয় মন্ত্রী বৈঠক ইস্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা দেখছে বিএনপি সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল কোন আইনে ছয় সমন্বয়ক জীবিতে প্রশ্ন আদালতে অবৈধ পথে রেমিটেন্স পাছাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা এবং সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রের পতন সর্বজনের শ্রদ্ধায় শাফিন আহমেদকে বিদায়ের আগেই চলে গেলেন জুয়েন ক্যান্সারের সঙ্গে তেরো বছর লড়াই করে হারলেন মৃত্যুর কাছে সঙ্গে আছি আমি আগামীকালের মধ্যেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনি বিষয় পর্যালোচনায় সচিবালয়ে বৈঠকে বসেছেন ছয় মন্ত্রী এদিকে জামায়াতকে নিয়ে বিএনপির ঐক্য গড়ার আহ্বানের সমালোচনাও করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয় ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আলাদা আয়োজনে তারা কথা জানান সাম্প্রতিক কোটা আন্দোলনে সহিংসতার পর নিষিদ্ধের পথে জামায়াত শিবিরের রাজনীতি চোদ্দ দলের সিদ্ধান্ত এখন প্রশাসনিকভাবে বাস্তবায়নের অপেক্ষা বিষয়টি নিয়ে মঙ্গলবার দিনভর সরগরম সচিবালয় করণীয় ঠিক করতে বিকেলে বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রী বৈঠকের আগে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় হয় তখন সেটা সেটা নির্বাহী কি বলে বিচার বিভাগীয় আদেশে হয়। এদিকে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন যাতে কোনো আইনি ফাঁক সুযোগ না পায় জামায়াত শিবির তা নিশ্চিত করতে চায় সরকার বাস্তবনের প্রক্রিয়া কী হবে আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক ফোঁক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় জামার ধর্মের মুখোশ করা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এ সময় জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য ডাক দেয় মির্জা ফখরুলের সমালোচনাও করেন ওবায়দুল কাদের তাদের সাথে আপনি জাতীয় ঐক্য স্বাধীনতায় যারা বিশ্বাস করে না যথসভা শুরুতে সম্প্রতি কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরমতা পালন ও দোয়া মোনাজাত করা হয় ফরুক ভাইয়া রবিন সময় সংবাদ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সচিবালয়ে ছয় মন্ত্রী বৈঠকে বসেছেন এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস বিস্তারিত জানতে সরাস যাচ্ছি তার কাছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে নাশকতাকারীরা যে সহিংস ঘটনা ঘটিয়েছে যে সহিংসতা চলেছে দেশের বিভিন্ন স্থানে তাতে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে তো এই যে সহিংসতা চলেছে এর সঙ্গে জামাতে জামায়াতে ইসলামীর যে সংশ্লিষ্টতা রয়েছে এটি কিন্তু সরকারের অনেক সিনিয়র মন্ত্রী অনেক মন্ত্রীরা কিন্তু গত কয়েক দিনে এটি বলে আসছিলেন তো একটি একটি বিষয় যদি জানাতে চাই যে গতকাল রাতেই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলীয় যে জোট রয়েছে আওয়ামী লীগ সহ যে চোদ্দ দল এই চোদ্দো দলের নেতারা যে বৈঠক করেছেন ঠিক সেই বৈঠকেই জামায়াতি ইসলামকে নিষিদ্ধ করার যে আলোচনা হয় এবং এই বৈঠকের শেষেই সেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু সেটি স্পষ্ট করেই বলেছেন যে জামায়াতকে নিষিদ্ধ করা হবে এবং সেটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরপরে আজকে দুপুরবেলা সচিবালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল আনিসুল হক তিনি সাংবাদিকদের আরও স্পষ্ট করে জানিয়েছেন যে আজ আজ বিকেলেই একটি বৈঠকে সিনিয়র মন্ত্রীদের একটি বৈঠকে জামায়াতকে কি করে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা যায় সেই আইনগত দিক খতিয়ে দেখা হবে মূলত এই বৈঠকটি এখন চলছে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ রয়েছেন সাতজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন এই বৈঠকটি এখনও চলছে প্রায় তিনটা থেকে এই বৈঠকটি চলছে এখনও পর্যন্ত বৈঠকটি চলছে আমরা যেটি ভিতর থেকে জানতে পেরেছি যে আরও প্রায় আধা ঘন্টা এই বৈঠকটি চলবে এরপরেই হয়তো তথ্য জানাবেন আইনমন্ত্রী এর আগে আরও স্পষ্ট করেছেন যে এই বৈঠকেই সিদ্ধান্ত হবে যে জামাতকে নিষিদ্ধ করা হবে সেটি সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এরপরেই নির্বাহী আদেশে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার আদেশটি নির্বাহী আদেশ আদেশে ঘোষণা করা হবে এবং এরপরেই জানা যাবে মূলত কোন প্রক্রিয়ায় জামায়াতকে নিষিদ্ধ করা হলো তো বৈঠক শেষে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা হয়তো এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমরা এখানে অপেক্ষা করছি যখনই তারা জানাবেন জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আমরা জানিয়ে দিতে পারব এই ছিল সচিবালয় থেকে মূলত এই বৈঠকের সবশেষ তথ্য সরাসরি ছিলাম সচিবালয় এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইস্যু ধামাচাপা এই সরকার জামায়াত নিষিদ্ধের চক্রান্ত করছে গুলশানের সংবাদ সম্মেলনে এসে তিনি আরও বলেন সমন্বয়কদের হেফাজতে রেখে ডিবি করছে নাটক আর নিহতদের পরিবারকে টাকা তুলে দিয়ে সরকার করছে মস্করা ছয় দিন পর আবারও গণমাধ্যমের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন মহাসচিব জামাত নিষিদ্ধ করে সরকার দেশের মানুষের মনোযোগ অন্যদিকে নিতে চাই মন্তব্য করেন তিনি বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায় তারই অংশ হিসেবে আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা তা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার এক দলীয় শাসন ব্যবস্থা পাকিস্তানের মতো একটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের নিহতদের পরিবারের হাতে টাকা তুলে দিয়ে সরকার মস্করা করছে বলেও মন্তব্য তার তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুমিরাজ্রীর বর্ষণ করে তাদেরকে আবার টাকা দাও কিছু টাকা দিয়ে এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে আপনার গুণু করে মেরেছেন আপনার পুলিশ গুরু করে মেরেছে সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার ব্যবস্থা নিলেন না মির্জা ফখরুল অভিযোগ করেন গণগ্রেফতার আর নির্যাতনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার এই কি কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা নিষিদ্ধ করলেও নতুন নামে কিংবা অন্য কোনো দলের হয়ে ফিরে আসতে পারে জামায়াত শিবির সে বিষয়ে সতর্ক থাকতে সরকারকে যথাযথ ভূমিকা নিতে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশবিরোধী দল হিসেবে জামায়াতকে আরো আগেই নিষিদ্ধ করা উচিত ছিল এদিকে আইনজীবীরা বলছেন নির্বাহী আদেশ বা সংসদে আইন পাশের মাধ্যমে নিষিদ্ধ করা যেতে পারে দলটির রাজনীতি দেশ স্বাধীন হলে নিষিদ্ধ হয়েছিল জামায়াতের রাজনীতি কিন্তু আবার সেই রাজনীতির মার উঠে যায় সে নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধের জন্য দায়ী দলটি গেল পঞ্চাশ বছর ধরেই সুযোগ পেলেই থমকে দেওয়ার চেষ্টা করেছে দেশের অগ্রগতি পেছন থেকে টেনে ধরার চেষ্টা করেছে প্রগতির ধারা সাম্প্রতিক কোটা আন্দোলনে ভর করেও দেশজুড়ে ব্যাপক নাশকতা চালায় জামায়াত শিবির কর্মীরা এমন পরিস্থিতিতে সোমবার গণভবনে দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় যেটি বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে দেরিতে হলেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে উদ্বেগ প্রকাশ করেন ছদ্ম নামে কিংবা অন্য দলের হয়ে দেশবিরোধী কর্মকাণ্ড চালাতে পারে দলটি এক্ষেত্রে সরকারকে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা ছদ্মাবরণ ব্যবহার করে বা আরও কোনো সহজে চিহ্নিত করা যায় না এরকম ছদ্মাবরণ ব্যবহার তারা করতেই পারেন কিন্তু সেটা যেন না পারেন সেটা দেখার দায়িত্ব তো রাষ্ট্রের রাষ্ট্র সেটা দেখবে রাজনৈতিকভাবে মোকাবেলা করার তো একটা দিক আছেই কিন্তু সাথে সাথে আদর্শিকভাবে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এদিকে আইনজীবীরা বলছেন সংসদে আইন পাস করে কিংবা গ্যাজেটের মাধ্যমে নিষিদ্ধ করা যেতে পারে জামায়াতের রাজনীতি বাংলাদেশে যে সর্বধর্মীয় একটি শান্তি বিরাজ করছে সেটিকে যারা নষ্ট করবে এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে মোদ্দা কথা তাদের রাজনীতি করার কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ বাংলাদেশে নেই পার্লামেন্টে আলোচনা করে একটি বিশেষ আইনের মাধ্যমে জামাত শিবির এবং তার মতাদর্শের লোকদের এবং তার মতাদর্শের যে আর্থিক সংগঠনগুলো আছে সেগুলোকে বাতিল করা হোক পরিপত্রের মাধ্যমে বা প্রজ্ঞাপন জারি করে তারা করতেই পারেন কিন্তু সেখানে অনেকগুলো প্রস্তুত থেকে যেতে পারে এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন দুই সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই সালের উনিশ নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দিয়েছেন ফলে দলটি নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামের বিচার করার জন্য একটি আইনের খসড়া কয়েক বছর আগেই তৈরি করেছে আইন মন্ত্রণালয় মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে জার্মানির রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রী বলেন বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে যাতে যথাযথ এবং উচ্চ মানসম্পন্ন তদন্ত নিশ্চিত করা যায় তদন্তে সহায়তা করতে জাতিসংঘের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদীদের বিষয়ে জার্মানির কোনো সহানুভূতি নেই জানিয়ে রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার প্রধানমন্ত্রীকে জানান বাংলাদেশের পাশে থাকবে জার্মানি সাম্প্রতিক সহিংসতা নিহতদের স্মরণে দেশ জুড়ে পালন হচ্ছে একদিনের শোক জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বুকে কালো ব্যাজ ধারণ সহ বিশেষ প্রার্থনা হয়েছে সংকট কাটিয়ে দেশে আবারও শান্তি ফিরবে এমনটাই আশা সবার টানা কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ খুলে গেছে অফিস শুরু হয়েছে দাপ্তরিক কাজকর্ম তবে চাইলে কি সম্ভব গত কয়েকদিনে দেশ জুড়ে চলা রক্তাক্ত ক্ষত ভুলে যাওয়া সরকারি দফতরে অর্ধনমিত এই জাতীয় পতাকা জানান দিচ্ছে শোকাবহ জুলাইয়ের ক্ষত মন্ত্রিসভার মঙ্গলবার সরকারি অফিসগুলোতে তৈরি হয় শোকাবহ কর্মপরিবেশ অধিকাংশ কর্মকর্তা কর্মচারী অফিস করেন বুকে কালো ব্যাজ ধারণ করে এই নিস্তব্ধতা নিহতদের স্মরণের পাশাপাশি দেশ জুড়ে চলা সহিংসতা আগুন আর লুটতরাজের বিরুদ্ধেও কালো ব্যাজ ধারণের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাই নন অংশ নেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী দোয়ায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা গত কয়েকদিনে যে উদ্ভূত পরিস্থিতি সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা হতাহত আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে আমরা এবং মোনাজাত করেছি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলেই আমরা ভাবে আছি এই সিচুয়েশনটা আমরা আসলে আমাদের আসলে কারোই কাম্য না কালো ধারণ করছে আজকে যারা মারা গেছে তাদের আত্মার রুহার মাগ জন্য এর বাইরেও আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পালন করা হয় শোক সংকট কাটিয়ে দেশ আবারও ঘুরে দাঁড়াবে উন্নয়ন আর সমৃদ্ধির শক্তি নিয়ে এমন প্রত্যাশা সবার যারা এই দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় তারা জনগণের বন্ধু নয় তাদের সেই শত্রুদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন নৈর্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এটা কি আসলে কোটা আন্দোলন এটা সরকার আন্দোলন গত পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা তবে শেষ পর্যন্ত আন্দোলন আর শান্তিপূর্ণ থাকেনি দেশব্যাপী শুরু হয় সংঘর্ষ সরকারি অফিস টার্গেট করে চলে নাশকতা সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে রাজধানীর বাইরেও শোক পালন হচ্ছে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে হয়েছে বিশেষ প্রার্থনা দেশ ও জাতির শান্তি কামনা সবার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের ক্ষত শোক পালনে মঙ্গলবার দেশের অফিস আদালতে উড়ানো হয় কালো পতাকা কোথাও কোথাও অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা খুলনা বরিশাল রাজশাহী সহ দেশের সব সরকারি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন শোককে শক্তি করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় তাদের সম্পত্তি ঘটে যাওয়া হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি নির্দেশনার আলোকে আমরা কালো ব্যাচ ধারণ করেছি শোক শৈবার শক্তি আমাদের কারণাই খুব দ্রুত আশা করছি যে এটা একটা সমাধান আসবে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসবে যারা নিহত হয়েছেন তাদের পাশে আসি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে কোনো কিছু অর্জন করা সম্ভব না এদিকে শেরপুর চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সহ জেলায় শোক নানা কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্র আন্দোলনকে ঢাল বানিয়ে নাশকতাকারীরা করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির উস্কানি মূলক এবং তাদের কর্মকাণ্ডের কারণে এই ঘটনা ঘটেছে বলে আমরা সব মনে করি নাশকতাকারীরা আমাদের এই স্বপ্নের সোনার দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল চাই যে এদেশ থেকে সাম্প্রদায়িক জোর একেবারে নির্মূল করে দিয়ে উগ্র রাজনীতি জঙ্গি রাজনীতি এই রাজনীতির নিষিদ্ধ করা সম্পদের ক্ষতি হয়েছে আর যাতে সম্পদের ক্ষতি কেউ করতে না পারে সেই বিষয় আমরা রুখে দাঁড়ানোর জন্য সমবেত হয়েছি এছাড়া নিহতদের আত্মার মাগফিরত কামনা করে হয়েছে বিশেষ প্রার্থনা দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনা সবার লাভ ইফাসান সময় সংবাদ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শোকের প্রতীক কালোর পরিবর্তে ফেসবুক প্রোফাইলে পিকচার লাল ছবি ধারণ দেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে অনেককেই ফেসবুকে লাল রক্ত বর্ণের প্রতীক ব্যবহার করতে দেখা গেছে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ অনেকেই বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান সম্বলিত ছবি ব্যবহার করছেন কেউ আবার বিচারও দাবি করেছে লাল প্রতীকের ছবি সম্বলিত ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জা প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত সব মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট ছয় সমন্বয়কে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত দুপুরে শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলের ঘটনাও ঘটে পরে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয় আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হইচই ও হট্টগোল হয়েছে এদিন শুনানিতে আওয়ামী লীগপন্থী বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও মঙ্গল মঙ্গলবার শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত বলেন এতে তারা লজ্জিত কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ গ্রেফতার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা ডিবি অফিসে কি হয়েছে তা জানতে ছয় সমন্বয়কে আদালতে হাজির করার নির্দেশনাও চাওয়া হয় আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফ করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না রিটের ঘোর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ তারা বলছেন মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি করা হয়েছে ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে ছয় বছরের শিশু রিয়ার মৃত্যুর বিষয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন পাশের ছাদ থেকে তৃতীয় পক্ষের কারো গুলিতে মারা গেছেন বলে তিনি মনে করেন যে বাচ্চা সাধে ছিল যে সাধে গুলি হয়েছে তার থেকে উপরের সাধে থেকে তাকে গুলি করা হয়েছে এই কথা আমরা কোর্টকে বলেছি যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশটি একটা অস্থিতিশীল করার জন্য এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে এটাই ছিল এই পারপাস বুধবার এই বিষয়ে ফের শুনানি হবে এরপরই আদেশ দেবেন উচ্চ আদালত আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা কাল থেকে দেশের সব সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে দুপুর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাভাবিক সূচিতে চলবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার গত সপ্তাহে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে খোলা হয় অফিস আদালত আর চলতি সপ্তাহে রোববার থেকে অফিস চলে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সংবাদে আরো থাকছে ভারতে কেরালায় প্রবল বৃষ্টিতে তিন দফায় ভূমিধস নিখোঁজ অনেকে উদ্ধারে চলছে অভিযান হতাহতের কোটা আন্দোলনের সহিংসতায় শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ডাকা অভিভাবকদের মৌন সমাবেশে পুলিশি বাধার অভিযোগ উঠেছে এ সময় ক্ষুব্ধ অভিভাবকরা জানান সন্তান হত্যার প্রতিবাদে রাস্তায় সমাবেশ পর্যন্ত করতে দিচ্ছে না প্রশাসন মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের উপর সহিংসতার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিভাবকদের মৌন সমাবেশ পালনে আসেন পনেরো থেকে বিশ জন মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে নিরাপত্তার স্বার্থে সমাবেশকারীদের দাঁড়াতে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিভাবকরা কিছু সময় দাবি করলে শুরু হয় সাময়িক উত্তেজনা এ সময় অভিভাবকরা সন্তান হত্যা তার প্রতিবাদে রাস্তায় মৌন সমাবেশে পর্যন্ত প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন আমাদের রক্তের ইয়ে থেকে এখানে আমরা আসছি পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট আপনাদের কাছে চাচ্ছি অথচ আপনারা দিতে পারছেন এই দশ মিনিট সময় আপনারা দিতে পারছেন না এখানে কয়েকজন অভিভাবক যাদের সবার বয়স পঞ্চাশের ঊর্ধ্বে পরে তারা আহতদের দেখার অনুরোধ জানালে পুলিশ পাহারা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের গেট পর্যন্ত পৌঁছে দেয় এতগুলো ছেলে মারা গেল ওদের কি কোনো ইয়ে হবে না কোনো প্রতিকার হবে না আমরা আমরা কিভাবে ঘরে বসে খাবো দাবো ঘুমাবো আমরা তো এটা পারি না আন্দোলন শুরু হওয়ার পর থেকে যেসব অন্যায় রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে সেসবের প্রতিবাদ করার জন্য আজকে আমি মৌন সমাবেশে এসেছি পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী শনিবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবক সমাবেশের ডাক দিয়েছেন তারা সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্মসূচি থেকে স্মারকলিপি দেয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকারের কাছে এ সময় কয়েকজন এমপিও উপস্থিত ছিলেন লন্ডন থেকে শৈব কবিরের রিপোর্ট বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা হত্যাযজ্ঞ হয়েছে সন্ত্রাস হয়েছে যে দংশলীলা হয়েছে সেই দংশলীলা যে সমস্ত পাপিষ্টরা করেছে এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে ব্রিটিশ পার্লামেন্টে ডিপুটি স্পিকার ক্যারালাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সহ শরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ The letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office stating that the concerns that the President has talked about today and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বিক্ষোভ সমাবেশে সহসাধিক নেতাকর্মী প্লেকার হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন শোয়েফ কবির সময় সংবাদ লন্ডন এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলো বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরাও অংশ নেন আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতি রূপ দেয়া সাধারণ ছাত্র ছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়া সারাদেশে প্রাণহানির ঘটনা ঘটানো একই সাথে ধ্বংসযোগ্য চালানো বিশেষ করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে বিটিভি মেট্রো রেল সেতু ভবন সহ নানা স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো তাদের দাবি বাংলাদেশের একটি অশুভ রাজনৈতিক চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ছাত্রদের ব্যবহার করছে বাংলাদেশের মানুষ এখন শান্তি চায় বাংলাদেশের মানুষ এই অরাজকতা চায় না বাংলাদেশের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই সরকার পরিবর্তন শেখ হাসিনার শেখ হাসিনাকে হত্যা করার মূল পরিকল্পনা ছিল আপনারা অনেকেই জানেন তারা গণভবন ঘেরাও করতে চেয়েছিল শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি করতে চেয়েছিল সেই লক্ষ্যে আমরা আজকে এনে সমত হয়েছি প্রবাসী বাঙালিরা আমরা আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য স্বাধীনতার পক্ষের বাংলাদেশের যে উন্নয়ন বঙ্গবন্ধু যে সোনার বাংলা করার স্বপ্ন সেটা বিনষ্ট করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র জার্মান আওয়ামী লীগ প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবে শুধু বাংলাদেশ জার্মানি নয় সারা বিশ্বের যে প্রান্তেই সেই অশুভ শক্তি থাকুক না কেন তাদেরকে প্রতিহত করার আহ্বান সমবেশে আসা সকলের জার্মানি থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল কোন ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানান বাংলাদেশ মিশন ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা ব্যবসায়ীদের সংযুক্ত আরবিটার থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রেমিটেন্সের গতি প্রবাহ কিছুটা স্থবির হয়ে গেলেও সংশ্লিষ্টদের অভিমত এই গতি আবারও ফিরবে তবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে এখনও দেবে তার আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেখিয়ে দেবে তাদের দেশপ্রেমের প্রমাণ তারা দেবে এদিকে শুধু রেমিটেন্স নিয়ে নয় বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী আমি আমার থাকা সবসময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই আমি আমার প্রবাসী বাংলাদেশের সবাইকে আহ্বান করবো আহ রেমিটেন্স পাঠান আমার দেশটা যে এগিয়ে গেছে এর দ্বারা অব্যাহত রাখতে আমাদের সবার এগিয়ে আসা উচিত সাথে সাথে প্রবাসীবাদীদেরকে আমি বলবো বৈধ পথে রেমিটেন্স পাঠান দেশের যে অর্থনৈতিক ভাব মধ্যে রক্ষা করার জন্য দেশের অর্থনৈতিক চাকাকে সজর রাখার জন্য রেমিডেন্স আমাদের অবশ্যই পাঠাতে হবে আমাদের মাধ্যমে দেশের উন্নয়নও সাহায্য হবে প্রবাসী ব্যবসায়ীরা জানান চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয় বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রেমিটেন্সে গতি প্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের শিবলি সাদিক সময় সংবাদ ফেসবুককে দেয়া চিঠির জবাব আগামীকালের মধ্যে না পেলে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত নেবে সরকার মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন কোটা আন্দোলন ঘিরে অপপ্রচার বন্ধে ফেসবুক কেন পদক্ষেপ নেয়নি তা জানতে চাওয়া হয় চিঠিতে এদিকে ফেসবুক সারা না দিলেও ইমেইলে জবাব দিয়েছে টিকটক যেখানে ভবিষ্যতে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীনা সামাজিক যোগাযোগের মাধ্যমটি দেশে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ফেসবুক টিকটকে কখনো শিক্ষার্থী মৃত্যুর গুজব কখনো গণমাধ্যমের সূত্র দিয়ে চালানো হয় অপপ্রচার দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পদক্ষেপ নিতে দফায় দফায় অনুরোধ করে সরকার যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয়নি বলে অভিযোগ খোদ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সবশেষ বিটিআরসিতে হাজির হয়ে কারণ দর্শাতে গেল শনিবার ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় ফেসবুক ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়েছি মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে ফেসবুক টিকটক কবে চালু হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান টিকটক সরকারের দেওয়া চিঠির জবাব দিলেও সাড়া দেয়নি ফেসবুক একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবকে টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য বাকি দুটি আমরা এখনো পাইনি সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে ভিপিএন এর ব্যবহার বেড়েছে পাঁচ হাজার শতাংশের বেশি যা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি শুধু তাই নয় বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার জন্য টার্গেট করা হচ্ছে দেশের ব্যাংক বিদ্যুৎ চালানি সহ গুরুত্বপূর্ণ খাতকে রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে এদিকে ইন্টারনেট বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবে তথ্যপ্রযুক্তি বিভাগ শুভকান সময় সংবাদ ঠাকা জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মৃত্যুর শোক না কাটতেই এলো সঙ্গীতের আরেক তারকার ঝরে পড়ার খবর তেরো বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুপুরে মৃত্যুর কাছে হার মানলেন সঙ্গীত শিল্পী ও টেলিভিশন নির্মাতা হাসান রেজা জুয়েল একটি বেসরকারি হাসপাতালে লাইফ ছিলেন তিনি অনুষ্ঠানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে শাফিন আহমেদের জানাজা শেষ বেলায় দেখা হলো না কারোরই ভিন্ন সময়ে ভিন্ন মঞ্চে গাইলেও তারা ছিলেন একই জগতের মানুষ পরপারেও পাড়ি জমালেন প্রায় কাছাকাছি সময়ে বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাপিন আহমেদের মৃত্যু শোক না কাটতেই এলো আরেক তারকার পড়ার খবর দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানতে হলো আবিদুল রেজা জুয়েলকে দুপুরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জগতের সব মায়ার মতো ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস তার গানের কথার মতো সে খবরও জানাজানি হল বৃষ্টি ভেজা এক বিকেলে স্বজনরা জানিয়েছেন দু সাল থেকে থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন জুয়েল চিকিৎসাও হয়েছে দেশবিদেশের বিভিন্ন হাসপাতালে তার গান দরজা খোলা বাড়ির মতো শেষ ভরসা হিসেবে চিকিৎসা চলছিল ঢাকার হাসপাতালে নিজের গান বেদনা শুধুই বেদনার মতো শেষ পর্যন্ত চলে গেলেন সব শূন্য করে আমার

অনুভূতি মালা দিয়েই হলো শ্রদ্ধার গনিবেদন শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি স্ট্রেট ফরওয়ার্ড তার মধ্যে কোনো ভুলতা ছিল না ঘুরিয়ে পিছে কথা বলা ছিল না কেউ কেউ স্মরণ করলেন শাফিন আহমেদের সঙ্গীত অভিযাত্রা আর অবদানের কথা ছাতা যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই একজন আমার সাথে একটা হামিন ভাই শাফিন ভাই একটা এক্সট্রাঅর্ডিনারি সম্পর্ক 26 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর 29 জুলাই সোমবার বিকেলে মরদেহ আনা হয় ঢাকায় বৃষ্টি ভেজা এক বিকেলে বনানিতে বাবার কবরে শায়িত করা হলো শাফিন আহমেদকে শায়লা রহমান ইমা সময় সংবাদ শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িং এর উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান অবস্থান ধরে রাখতে তুলনামূলক স্বল্প পরিমাণ কেরিয়ার দিয়েই পাখা মেলছে নতুন নতুন রুটে বাংলাদেশ বিমানে বহরে থাকা বর্তমানে একুশটির মধ্যে ষোলোটি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল তেলের ট্যাঙ্কিতে লিকেজ উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা একটা এয়ারলাইন্সের যে মেইনটেনেন্স সিস্টেম এখানে কিন্তু তিনটা প্রমিলেন অর্গানাইজেশন কাজ করে একটা হচ্ছে মেইনটেনেন্স যারা করে ডাইরেক্টলি তারা তাদের সাথে রয়ে গেছে কোয়ালিটি অ্যাশিউর করার জন্য তারা কিন্তু কোয়ালিটিটা অ্যাশিউর করার জন্য একটা গ্রুপ হয়ে গেছে আরেকটা অর্গানাইজেশন হচ্ছে ক্যাম্প কন্টিনিউয়াস এয়ারওয়ার্থিনেস অর্গানাইজেশন তো তিনটা জায়গায় কিন্তু এখানে সব এখানে অধিবেদের কোনো করে গ্যাপ আছে কিনা সেটাও দেখা দরকার আছে আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা তা নিয়ে কপালে ভাজ বিমান মন্ত্রণালয়ের মেনটেন্সের সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে ব্যবস্থাপনা পর্যায়ে তাদের সঙ্গে আমি কথা বলেছি কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা হচ্ছে এগুলিকে বলেছি আগে থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি যাতে প্রয়োজনের পরে প্রকিউরমেন্টে গেলে একটু দেরি হবে তবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংক্রান্ত জটিলতার পেছনে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞ প্রকৌশলী টিমের দায়িত্বহীনতা নাকি পরিকল্পিত কোনো অসৎ মহলের ইন্ধন তা খতিয়ে দেখার দাবি এভিয়েশন সংশ্লিষ্টদের কাজল সময় সংবাদ ঢাকা বন্যার পানি কমার সঙ্গে কুড়ি গ্রামে তীব্র হয়েছে নদী ভাঙন অন্তত পঞ্চাশটি পয়েন্টে ভাঙছে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার ও গঙ্গাধর এলাকাবাসীর অভিযোগ কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবি তাদের আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট এক ভেঙে পড়ছে নদীর পাড় ঘরবাড়ি সরিয়ে কাটা হচ্ছে গাছ ভাঙনের কবলে কবরস্থান কপরে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা কুড়িগ্রামের রাজাশাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙছে তিস্তার পার শুধু তিস্তা নয় বন্যার পানি কমার সঙ্গে জেলার অন্তত পঞ্চাশটি পয়েন্টে তীর ভাঙছে জেলার পাঁচটি বড় নদীর ঘরবাড়ি ও ফসলের জমি হারিয়ে দিশে হারা ভাঙন কবলিতরা এলাকাবাসীর অভিযোগ কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবি তাদের আসারও ভাঙছে শ্রাবণে আসিয়া মনে করেন সে বস্তা বাস্তি যেখানে যেখানে ছিল এটা সম্পূর্ণ চলে গেছে গ্রাম গেছে নয়টা মোড়স ইতিহাসের সত্রনা তাই হাল তোমার একটা চাইনি তবে কোনো সমাধান নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুনভাবে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা পরিদর্শন করছি এবং যেখানে কাজ প্রয়োজন হচ্ছে আমরা ব্যবস্থা নিচ্ছি গত এক মাসের ভাঙনে সর্বস্ব হারিয়েছেন জেলার প্রায় পাঁচ শতাধিক পরিবাররা সময় সংবাদ কুড়ি গ্রাম পশ্চিমবঙ্গ রাজ্যকে ভাগ করে বেশ কয়েকটি জেলাকে কেন্দ্রশাসিত এলাকা করার দাবি ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলা ভাগ পশ্চিমবঙ্গ ছাড়াও বিহারের চারটি জেলাকেও কেন্দ্রের শাসনের আওতার দাবি উঠেছে বাংলা ভাগের দাবি এবার করেছে দেশটির কেন্দ্রীয় শাসক দল বিজেপির স্থানীয় নেতৃত্ব তবে হঠাৎ নতুন করে আবার রাজ্য ভাগের দাবি উঠল কেন সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সুব্রত আচার্য পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা হলেও এ রাজ্যের অন্য ভাষার মানুষও বসবাস করেন কিন্তু হঠাৎ করেই আবারও আলোচনা এসেছে রাজ্যটি ভাগের বিষয় সম্প্রতি পার্লামেন্টে বিজেপির এক সাংসদ পশ্চিমবঙ্গের দুটি এবং বিহারের চারটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলকার দাবি তোলেন এই ছয়টি জেলাতেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ওই সাংসদের এমন দাবি ওঠার পরই বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের মুখেও উত্তরের জেলা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশকেও কেন্দ্রের শাসনের মধ্যে নিয়ে আসার দাবি করেন তাদের এই দাবির পেছনে যুক্তি অনুপ্রবেশের কারণে এই জেলাগুলোর জনবৈচিত্র্য পাল্টে যাচ্ছে যা রুখতে কেন্দ্রের শাসন প্রয়োজন তবে বিজেপির এই দাবিকে শুরু থেকেই রাজনৈতিক সুবিধার দাবি হিসেবে দেখছে রাজ্যটির শাসক তৃণমূল কংগ্রেস দলটির বক্তব্য যে যে এলাকায় রাজনৈতিকভাবে সমর্থন হারাচ্ছে বিজেপি সেখানেই তারা তত্ত্ব খাড়া করছে আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির এই দাবির পেছনে যুক্তির চেয়ে রাজনৈতিক অভিসন্ধি বেশি উত্তরবঙ্গে এখন বিজেপি শক্তিশালী ফলে বিজেপি মনে করছে যে উত্তরবঙ্গকে ভাগ করে দিয়ে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হলে বিজেপির কাছে রাজনৈতিক উত্তর দেওয়া সম্ভব হবে দেখো আমরা অন্তত সাবেক পশ্চিমবঙ্গের একটা ভাগকে রাজনৈতিকভাবে দখল করতে পেরেছি কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে এতে যেটা সমস্যা হতে পারে যে উত্তরবঙ্গে মাত্র চৌষট্টি বিধানসভা আসন রয়েছে দক্ষিণবঙ্গে দুশো তিরিশটি উত্তরবঙ্গের দাবি তুললে পরেই দক্ষিণবঙ্গে গেরুয়া শিবির একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কারণ বাঙালির আবেগের সঙ্গে বাংলা ভাগের বিষয়টি জড়িত গত কয়েক বছর ধরে বিজেপি পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের কাছে কার্যত ধরাশায়ী আর সে কারণেই বিজেপি রাজ্য ভাগ করে রাজনৈতিক সুবিধা নিতে বলে মত বিশ্লেষক সুব্রত আচার্য সমসংবাদ ভারত ভারতের কেরালায় তিন দফায় ভূমি ধর্ষে বহু লোক হতাহত হয়েছেন সবশেষ চুরাশি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনও নিখোঁজ আছেন অনেকে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওয়েনারে এলাকায় এ ঘটনা ঘটেছে উদ্ধারে অভিযান চালাচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মোদী মঙ্গলবার ভোরে ভারতের কেরালার ওয়েনারে প্রবল বৃষ্টিতে চার ঘন্টার মধ্যে তিনটি ভূমিধ্বসের ঘটনা ঘটে ওয়েনার জেলার মেপ্পাডি মন্ডাকাল টাউন ও চুরালমালায় এ ভূমিধসে অনেকে হতাহত হন পাশাপাশি আটকা পড়েন একশোর বেশি মানুষ দুর্ঘটনার পরপরই সব সরকারি সংস্থা উদ্ধার অভিযানে কাজ শুরু করে ঘটনাস্থলে দমকলকর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং দুশোর বেশি সেনা সদস্য অনেক পরিবারকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে অনেককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে একটি সেতু ধসে যাওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওয়েনার জেলা এতে বেগ পেতে হয় উদ্ধার কাজে ওয়েনারের বিভিন্ন জায়গায় ভূমিধ্বস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মৃতদের পরিবারকে দু লাখ এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন তিনি সব দফতরের সঙ্গে সমন্বয়ের বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সংবাদ এ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার সময় আগামীকালের মধ্যেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী সচিবালয়ে চলছে ছয় মন্ত্রীর বৈঠক ইস্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা দেখছে বিএনপি সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল কোন আইনে ছয় সমন্বয়ক জীবীতে প্রশ্ন আদালতের এই ছিল সংবাদের এখনকার আয়োজন বাংলার সময় নিয়ে পিছিয়ে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের